হিস্টরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো একটি স্তন্যপায়ী প্রাণী বনরুই নিয়ে বনরুই এশিয়া ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায় পুরো পৃথিবীতে প্রায় সাত প্রজাতির মতো বনরুই রয়েছে তার মধ্যে এশিয়াতে চার প্রজাতি দেখতে পাওয়া যায় মূলত এদের গঠন রুই মাছের মতো দেখতে হয় এদের বনরুই বলা হয়ে থাকে বনরুইয়ের সারা শরীর জুড়ে আঁশ রয়েছে আঁশগুলো খাড়া করলে এদের সজারের মতো দেখতে লাগে বিপদ বা ভয় পেলে এরা শরীর গুটিয়ে ফেলতে পারে বিপদে পড়লে শত্রুর হাত থেকে রক্ষা করতে এরা এক ধরনের দুর্গন্ধযুক্ত তরল নিঃসরণ করতে পারে বাংলাদেশে বনরয়ের তিন প্রজাতি দেখতে পাওয়া যায় বনরয়ের শরীর ও লেজ গাঢ় বাদামি রঙের বুক ও পেটে সামান্য লোম আছে আশের ফাঁকে ফাঁকে লোমগুলো দেখতে পাওয়া যায় এদের নাক সরু এবং নাকের উপরে ছোট দুইটি চোখ রয়েছে এদের জীব লম্বা ও আঠালো হয়ে থাকে সামনের নখর গুলো পিছনের নখরের তুলনায় দিগো লম্বা হয় বনরয়ের মাথা সহ শরীরের দৈর্ঘ্য ষাট থেকে সত্তর সেন্টিমিটার লেস পঁয়তাল্লিশ সেন্টিমিটারের মতো এদের শরীর নিচু প্রায় মাটি ছোঁয়াছোঁয়া এদের পা থেকে মাথা পর্যন্ত ত্রিকোণাকার আসে ঢাকা নিচের চামড়া থেকে আঁশ গজায় এবং বুকের দিক ছাড়া পুরা শরীর ঢাকা থাকে দেশ শরীরের আঁশগুলো এক এক করে ঝরে পড়ে এবং নতুন করে আঁশ গজায় বনরুই বড় মজবুত নখর দিয়ে কাঠের শক্ত গুড়ি ফেরে লম্বা ওয়াঠালো জিপ দিয়ে পোকামাকড় চেটে খায় বুকে অবস্থিত গ্রন্থি পর্যাপ্ত লালা জুগিয়ে জিপকে ভিজিয়ে রাখে পিঁপড়া ওয়েট ঢিবি ভাঙানোর জন্য ওরা অগ্রভাগের নখর কাজে লাগায় এরা নিশাচর প্রাণী মূলত রাতের বেলা শিকার করে দিনের বেলা নিজের খোরা দুশো থেকে পাঁচশো সেন্টিমিটার গর্তে পাথরের মাঝখানে যে শরীরকে লুকিয়ে মাছ গ্রীষ্মকালে জোড়া বাঁধে এবং থেকে থেকে দিন পর বাচ্চা বাচ্চা প্রসব প্রসব করে করে এরা এক পর্যন্ত এবং দুই বছর পর্যন্ত বাচ্চারা মায়ের তত্ত্বাবধানে চলাফেরা করে প্রথম দুই থেকে চার সপ্তাহ গর্তে অবস্থান করে এরপর মায়ের পিঠে চড়ে ঘুরে বেড়ায় বাচ্চাগুলো প্রায় তিন মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ার পর পিঁপড়া উই পোকা খাওয়া শুরু করে এরা বাংলাদেশের বন্য প্রাণী আইনে এই প্রাণীটি সংরক্ষিত বাংলাদেশ ছাড়াও এই প্রাণীটি ভারত নেপাল ভুটান মিয়ানমার শ্রীলঙ্কা ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায় এই প্রাণীটি পরিবেশের সৌন্দর্য রক্ষা করে তাই এই প্রাণীটি মারা থেকে আমরা সবাই বিরত থাকি প্রাণীটির আচার আচরণ আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ